ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. জি ভাই, আপনি সাধারণ মুসলিম হিসাবে কি কাজ করলে নাজাত পাবেন, জাহান্নাম থেকে নাজাত পাবেন? এক্ষেত্রে রব্বুল আলমিন সুরাতুল আসর বলেছেন, তা প্রসিদ্ধ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম সময়ের সমস্ত মানব, গোটা মানব জাতি খাসারায় আছে, ক্ষতিতে রয়েছে। সকলেই ধ্বংসশীল, সকলেই ক্ষতিগ্রস্ত, তবে যারা ক্ষতি থেকে বাঁচবে ওদের গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমান আনলো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা যে ইমান এনেছি, আল্লাহ যে আমাদেরকে ইমান আনার তৌফিক দিয়েছেন, এইটাই বড় জিনিস আলহামদুলিল্লাহ। এবারে ইমানকে আমাদের ধরে রাখতে হবে, এমন কোনো কাজ যেন আমরা না করি যার ফলে আমাদের মধ্যে ইমান না থাকে। ইমানের মধ্যে অন্য কিছুকে, অন্য কিছুর সংমিশ্রণ করব না, কারণ ইমানের সাথে যদি অন্য কিছু সংমিশ্রণ ঘটিয়ে দিই, যেমন শিরক, আল্লাহ বলেছেন সূরাতুল আনআমে, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ইমান আনলো আর ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, তাদেরই জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা, তারাই হচ্ছে হিদায়ত প্রাপ্ত। আল্লাহ আকবার। তাহলে ইমান যে আমরা এনেছি আলহামদুলিল্লাহ, ইমানের সাথে যেন শিরক না মিশাই, বাবার পূজা না করি, কবর পূজা না করি, পীর পূজা না করি, ব্যক্তি পূজা না করি, এমনকি রিপু পূজা যেন না হয়, রিপু পূজা আমার মন যা চায় তাই করি, এরকম যেন না হয়, সব রকমের শিরক থেকে আমি যেন মুক্ত থাকি, আমল যেটা করব এটা একমাত্র আল্লাহর জন্য যেন করি। তাই ইল্লাল্লাযীনা আমানু, ইমান যেন আমার খালিস থাকে সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি প্রথম নম্বর, এক নম্বর ইমানদারও যখন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, এরপরেই অন্যান্য কাজ, ইমান আমার যখন মজবুত হয়ে গেল, শিরক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, রিয়াকারী লোক দেখানো ভাব থেকে মুক্ত, ছোটো শিরিক বড় শিরিক থেকে আমি মুক্ত থাকলাম, আমার ইমান ঠিক হয়ে গেল, ইল্লাল্লাযীনা আমানু। আচ্ছা, এবারে ইমানের তাকাদা কি? ওয়ামিলুস সালেহাত, নেক আমল করতে হবে, নেক আমাল যেগুলো আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন ওগুলো যথার্থভাবে আদায় করবে মানুষ। কিন্তু সাবধানে যে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক পড়বে, নিয়ম মতো পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, ফরজ। যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, এগুলো জরুরি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, নেক আমল করবে। এমনি ভাবে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, হারাম কারজাতি থেকে বাঁচবে, যেগুলো আল্লাহ পাক হারাম করেছেন ওগুলো থেকে দূরে থাকবে, এই যে হারাম কাজকর্ম থেকে যে আমরা দূরে থাকলাম, এইটা অনেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, রব্বে করিম বলেছেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সিয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে আমি তোমাদের সগিরা গুনা, ছোটো ছোটো গুনা মাফ করে দেব, আর আমি তোমাদেরকে সম্মানিত প্রবেশস্থলে অর্থাৎ জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনা থেকে বাঁচা অত্যন্ত জরুরি, যদি আমরা বাঁচতে পারি। যদি আমাদের থেকে ছোটোখাটো গুনা হয়ে যায়, এইসব পাঁচ ওয়াক্ত সালাত পড়লে কবিরা গুনা থেকে বাঁচলাম, এরপরে আল্লাহ আমাদের মাফ করে দেয়। আল্লাহ আকবার। আল্লাহ পাক কত রহমান, কত রহিম। তো এই কাজ যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, আমল করতে পারি,
কিন্তু পরবর্তীতে আর আল্লাহ পাক রব্বুল আলমিন আরও দুটি গুণ উল্লেখ করেছেন, বলেছেন ওয়াতাওয়াসাও বিল হক, আপনি আমল করেন এটা যথেষ্ট না, আপনি জানলেন এটা শিরিক এটা বেদাত জানলেন, আপনি থেকে দূরে থাকলেন, হারাম কাজকর্ম কী ওগুলো থেকে দূরে থাকলেন, শুধু এটা যথেষ্ট না, আরেকটি কাজ করতে হবে ওয়াতাওয়াসাও বিল হক, সত্যের উপদেশ দিতে হবে মানুষকে, অন্যকে বলতে হবে মানুষ তার সাধ্যানুযায়ী, মানে এরকম না যেটা আপনার তৌফিক না সেটা না, আপনার সাধ্যানুযায়ী আপনি মানুষকে বুঝাবেন, শক্তি থাকলে শক্তি দিয়ে, শক্তি নাই মুখ দিয়ে, মুখ নাই মুখ দিয়ে বলার সুযোগ নাই তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবেন, ও তাওয়াসাও বিল হক। আর আরেকটা হলো ও তাওয়াসাও বিস সবর, সবরের উপদেশ দিবে মানুষ একজন আরেকজনকে সবর। বর্তমান যে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এই জন্য আমরা মুসলমান একজন আরেকজনকে উপদেশ দেব, সবর করি কোনো অসুবিধা নাই, যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ এটা দূর করবে। আর দ্বিতীয় নম্বর দূরকারী, এটা দূরকারী কেউ নাই আল্লাহ ছাড়া, তাই আজ পর্যন্ত আমরা দেখছি এক্ষেত্রে কোনো কোনো ওষুধই বের হয়নি, হয়তো অনেকটা মানে অনেকটা ফায়দা হয়, অনেকটা যেমন যেসব ট্রিটমেন্ট তারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা ফায়দা হচ্ছে, কিন্তু চূড়ান্ত কোনো ওষুধ এখনও পর্যন্ত তারা বলেনি যে এটা বের হয়ে গেছে, ভ্যাকসিনটা পর্যন্ত বের হয়নি। তাহলে রক্ষাকারী কি আল্লাহ? আল্লাহ যখন তৌফিক দিবে তখন ভ্যাকসিন টেকসিন যা সব কিছুই বের হবে, কিন্তু আমাদের সকলের বিশ্বাস থাকবে আল্লাহর যাদের উপর, খেয়াল রাখবেন আমার কোনো ক্ষতি হবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে, আমার যদি ক্ষতির ইচ্ছা হয় তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি আমার লাভের ইচ্ছা করেন তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না, এরকম বিশ্বাস। তো আমরা একজন একজনকে বুঝাবো অথবা সৌবিল হক অথবা সৌবিল সবর, কেউ যদি রোগাক্রান্ত হয় তাকে বুঝাবেন। তাই আমি একটা কথা বলি, বর্তমান জমানায় দেখবেন সোশ্যাল মিডিয়ায় শুধু দুঃসংবাদই মানুষ প্রচার করে, সুসংবাদ প্রচার করে না, অনেকটা আছে মিথ্যা, মিথ্যা প্রচার করে। খবরদার, এই যে মিথ্যা প্রচার করা এগুলো জায়েজ না। মুসলমান কিফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষ মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তা বলল, তাই এরকম করো না মুসলমান, না জেনে বলারও দরকার নেই, অথবা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয় এগুলো বলার দরকার নেই, মানুষকে আশ্বাস দাও, মানুষকে সান্ত্বনা দাও, মানুষকে তুমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী পেশ করো, আল্লাহর রহমতের আশা যেন সকলে রাখে। তো যাই হোক, আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাও বিসসবর, মানুষকে সবরের উপদেশ দিবে, সালাতের জন্য সবর লাগে, আল্লাহর নির্দেশ পালন করতে সবর লাগে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্যও সবর লাগে, আর এরকম মুসিবত যেগুলো আসে ওগুলোর ক্ষেত্রেও সবর লাগে। তো আমরা একজন আরেকজনকে বুঝাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার মধ্যে এইসব গুণ যদি থাকে তাহলে আপনি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। আল্লাহ আমাদের সকলকে সকলকে দুনিয়া আখেরাতের কল্যাণ আর সফলতা লাভ করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.